হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি সেই গ্রাম বাংলার সুন্দর ফসলের ক্ষেতের মাঝে আর দেখতে পাচ্ছেন এক পাশে পাট আর অন্য পাশে কলা আর এই কলা গাছে কিন্তু খুবই সুন্দর ধরেছে আর দেখাবো কি কী কলা আমাদের আঞ্চলিক ভাষায় এই কলাটিকে আমরা ডয়রা কলা বলি এই কলার ভিতরে হয় দানা আর বেশিরভাগই তো আমি দেখতে পাচ্ছি ডয়রা কলা এর ভিতরে দেখুন গাছগুলো কিন্তু খুবই সুন্দর আর এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম কিন্তু পড়ছে আর তার সাথে সাথে কিছু গাছ আছে এখানে কিন্তু গ্রিন খেজুর কিন্তু অনেক সু সুন্দর দেখাচ্ছে গাছগুলো তো কিন্তু তার আগে আপনাদেরকে দেখাবো এই গ্রাম বাংলার ছোট্ট ছোট্ট গাছে কত সুন্দর সুন্দর আম ফলে আছে দেখুন অনেক সুন্দর তো আমি অন্য দিকে চলে অন্য দিকে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছে আমাদের ক্যামেরার সামনে কিন্তু লাউ খেত কচি কচি লাউ খেতে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুবই মজা আর আমরা কিন্তু এই লাউ খেতে লাউ নিতে কিন্তু চার দিন এসেছি আর চার দিনই খালি হাতে ফিরে গিয়েছে তার কারণ হলো যে ক্ষেতের মালিক তার সাথে আমরা দেখা পাইনি একদিন সন্ধেবেলা দেখা পেয়েছিলাম তো আজান হয়ে গিয়েছিল যার কারণে বলেছিল যে এখন আর হবে না তা তার পরের দিনতে চার দিন অপেক্ষা করলাম আজকেও এসছি তো আজকে আসার পরে দেখলাম যে এই গরমে মাঠের মাঝে কেউ নেই এই কারণে কিন্তু আমরা আবার চলে যাব খালি হাত নিয়ে তো বন্ধুরা আমাদের মনে হলো যে আমি একটু ভিডিও করি যাতে আপনারাও দেখতে পান তো আমি সেই কারণে ভিডিওটি করতেছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কচি কচি লাউ আর লাউ ঝুলছে পুরো গাছটাতে পুরো খেতে এটা দেখুন দেখুন পুরো সুন্দর কত সুন্দর খেতে লাউ আর লাউ এপার থেকে ওপার তো আমি চলে যাও বন্ধুরা এবার আমি কিন্তু লাউ এর প্রথম অংশ এই যে মানে উপরের অংশটি কি দেখাবো দেখুন ও অসাধারণ লাগছে তো আমি চলে যাবো আস্তে আস্তে এবার মাঠের দিকে এবং দেখানোর চেষ্টা করব যে আরও মাঠে কি কি জিনিস আছে আর এখানে কিন্তু দেখতে দেখতে আমরা পেয়ে গেলাম দুটি ছাগলকে যে ছাগল দুটো কিন্তু এই গরমের মাঝেও কিন্তু তাদের আহার মানে ঘাস খেতে ঘাস খাচ্ছে এবং আমার বাম সাইডে এই যে দেখতে পাচ্ছেন শুধু পাট আর পাট তো এই মাঠে আর কি কি আছে দেখাবো এখন গরমের সময় অতিরিক্ত গরম দেখুন বন্ধুরা এই যে এই যে আমি দুদিন আগে এখানে ভিডিও করছিলাম এখানে কিন্তু দেখছিলাম যে মানে খুবই সুন্দর গাছ এবং জলটা দিয়েছিল কিন্তু এখন এসে দেখছি দুদিন পরে যে পুরো মাটির শুকনো হয়ে গিয়েছে আর এটা কিন্তু চিনাবাদাম অর্থাৎ বাদাম গাছ ওই সামনে আরেকটা ক্ষেত্রে কিন্তু জল দিয়েছে কিন্তু একই অবস্থা ওটাও বাদাম আর তার সাথে সাথে একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে লাল শাক এবং কুমড়ো শাক এবং সাথে আছে ঝিঙে যেটাকে আমরা দেখতে পাচ্ছি দেখুন ঝিঙে আছে ঝিঙের দাম কিন্তু অনেক অনেক বেশি সাথে পুঁই শাক আর লাল শাক আরও অনেক কিছু বিটকপি বা অন্য জিনিস আছে তো আমরা চলে যাব আরও সামনের দিকে আর হ্যাঁ দুই থেকে তিনটে ছেলে তারা কি করবে কি খেলা করবে কি কী করবে তারপরে পরিকল্পনা করছে তো বন্ধুরা আমরা দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রম করে আসলাম আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ভেন্ডি গাছ যাতে ফুল হয়েছে কিন্তু অতি সুন্দর এই যে আর সাথে সাথে এই গাছে হচ্ছে কিন্তু জুম করে দেখাবো এই যে দেখুন ভেন্ডি বা ঢ্যাড়স তো এরকম পুরো খেতটাই আর খুব কষ্ট করে আমি আসার পরে দেখছি যে এই খেতে তিনবার জল দিয়েছে বন্ধুরা এতটাই গরম আর রোদের এতটাই তাপ যদি জল না দেয় তাহলে গাছগুলো কিন্তু মারা যাচ্ছিলো আর ওই সামনে যে একটা লোককে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু ভেন্ডি গাছ সেম আর এই যে সাদা সাদা ফুল এগুলো হলো তিল গাছ তো বন্ধুরা আমি কিন্তু আস্তে আস্তে চলে যাব আরও বাগানের ভিতরে কারণ এখানে না গেলে কিন্তু এতটাই মানে গরম যে বাড়িতেও থাকতে পারছি না আর ফ্যান্সের হাওয়া কিন্তু অনেক অনেক গরম যার কারণে আমি চলে এসেছি বেছে নিয়েছে এই বাস বাগানটিকে তো কোথায় থাকা যায় বা কোথায় থাকা যায় না সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চল এই দেখো বাস গাছ কত সুন্দরভাবে ঝাড়ি হয়ে আসছে আর এই দিকে কিন্তু আগে বন্ধুরা পুরোটাই গাছ ছিল এই যে খোড়া খোড়া দেখছে পুরোটাই কিন্তু কিছু কারণে এই গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে যার কারণে আরও কিন্তু গরম বাড়ছে কারণ পৃথিবীতে যত গাছ কমবে ততই কিন্তু গরম বাড়বে তো আমাদের এই দিক থেকে সতর্ক হওয়া উচিত গাছ আমাদের লাগাতে হবে কারণ গাছ না লাগালে আমরা কিন্তু ভালোভাবে বাঁচতে পারব না কারণ গাছ আমাদের বাঁচানো তো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখুন আপনাদেরকে ভালোভাবে ক্যামেরাটা আমি করে দেখাই একটু অসাধারণ দৃশ্য কিন্তু এই যে আর পাখির আওয়াজ সাথে কিন্তু একটি ডোবা বা পুকুর এখানে একদিন কিন্তু একটি লাইভ আমরা করেছিলাম আরবান বক্সে খুব খুবই সুন্দর আসছিলো লাইভটি আর এখানে কিন্তু সেই সময় অনেক অনেক মাছ ছিল এই যে জলটুকু দেখতে পাচ্ছি না এখন কিন্তু নেই মনে হয় কেউ কেউ চুরি করতে এসে ধরে নিয়েছে বা বাড়ির যাদের পুকুর তারাই কিন্তু ধরে নিয়েছে তো আমরা আগে যাবো গিয়ে দেখাবো এখন আমগা আম গাছ বা বাগান তো আমরা যাব এই রাস্তা দিয়ে বন্ধুরা এই বাগানে ঢুকেছে আর মনে হচ্ছে যে কত শান্তি আর শান্তি কারণ এখানে পুরো মাঠেই কিন্তু কোনো হাওয়া ছিল না এখানে কিন্তু আমি এসে একটু হাওয়া অনুভব করছি এবং অনেক শীতলতা বা ঠান্ডা অনুভব করছি এটা হয়েছে ড্রেনেজ এখান থেকে কিন্তু মাঠের জল চলে যাবে এই যে সামনে গার্ডোয়াল তো মনে করেছিলাম এখানেই বসবো কিন্তু মনে হয় এখানে বসতে পারবো না একটু আরও সামনের দিকে এগিয়ে যাব গেলে কিন্তু খুব খুবই ভালো হবে তো বন্ধুরা শুধু ভিউজটা দেখুন শুধু সবুজ আর সবুজ আর এগুলো কিন্তু অ্যামাজন হেভি খুবই সুন্দর লাগছে তো চলুন বন্ধুরা দেখাবে নতুন কোনো ভিডিওতে তথা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না